বন্দি জীবনের দরজা খুলেছে এবার মনা সরকারের ভাগ্যে। আদালতের আদেশে জামিনে মুক্তি পাচ্ছেন তিনি। হাতে পায়ে পচন নিয়ে মরণাপন্ন স্ত্রী পূর্ণিমা ও একমাত্র সন্তান দেবরাজের দুর্বিষহ পরিস্থিতির মধ্যে তার কারাবন্দী দশা নিয়ে দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পরপর দুটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনগুলো প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে জনমনে। মনার মুক্তির দাবিতে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাড়া দেয় বিবেকবান মানুষের বিবেক। মরণ সরকারের কারামুক্তির খবরে স্বস্তি ফিরেছে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্ত্রী পূর্ণিমা ও তাদের একমাত্র সন্তান শিশু দেবরাজের মনে। স্ত্রীর জন্য প্রেসক্রিপশন হাতে ওষুধ কিনতে হাজারিগুলি ফার্মেসিতে গিয়ে গ্রেপ্তার হওয়া সেই মরা সরকার অবশেষে জামিনে কারামুক্ত হচ্ছেন। মঙ্গলবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহিয়ার তার জামিন আবেদন মঞ্জুর করে। মরা সরকারের স্ত্রী পূর্ণিমা মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন মরণাপন্ন। তার হাতে পায়ে পচন ধরে শরীর থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এর মধ্যে স্বামী মরা সরকার কারাবন্দী হয়ে পড়লে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন মরণাপন্ন পূর্ণিমা। 10 বছর বয়সী একমাত্র সন্তান দেবরাজের ভবিষ্যতের পাশাপাশি নিজের চিকিৎসা ব্যবস্থা নিয়েও অনিশ্চয়তায় পড়েন পূর্ণিমা। বাবার কারাবন্দী দশা ও মায়ের মরণাপন্ন অবস্থার মধ্যে দিশেহারা হয়ে পড়ে শিশু দেবরাজ। হাসপাতালের বেডে মায়ের পাশে বসে মায়ের মৃত্যু যন্ত্রণা দেখার পাশাপাশি বাবার কারামুক্তির জন্য দেবরাজ ছুটে বেড়ায় মন্দিরে মন্দিরে। মরা পূর্ণিমা দম্পতি ও তাদের একমাত্র সন্তান দেবরাজের এমন করুণ পরিণতির গল্প তুলে ধরে দৈনিক চট্টগ্রাম প্রতিদিন। এরপর মানবিক সাড়া নিয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে চট্টগ্রাম প্রতিদিন। প্রতিবেদনগুলো প্রকাশের পর জনমনে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মানবিকতার হাত বাড়িয়ে দেয় মরণাপন্ন পূর্ণিমা ও শিশু দেবরাজের প্রতি। প্রতিবেদনে সংকটাপন্ন পূর্ণিমার পাশে স্বামী মনা সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এতে মনা সরকারের মুক্তির দাবিতে মানবিক আওয়াজ তোলে সোচ্চার হয় নেটিজেনরা। 5 নভেম্বর নগরের হাজারিগুলি এলাকায় মোল্লা সেন্টারের মালিক ওসমান আলীর স্কন বিরোধী ফেসবুক পোস্টকে ঘিরে উত্তেজনা ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে হাজারিগুলি থেকে গ্রেপ্তার হন মনা সরকার। পরিবার পরিজনদের দাবি, স্ত্রীর জন্য ওষুধ কিনতে প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গিয়েই গ্রেপ্তার হন তিনি। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় দায়ের করা মামলার 49 জন আসামির মধ্যে মনা সরকারকে 47 নম্বর আসামি করা হয়। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।